শুরুতে অনেকেরই ধারণা ছিল হয়তো অল্প সময়ের মধ্যে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা এ সংঘাত কিছুতেই যেন থামছে না। তবে কবে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই খুঁজছেন অনেকেই। শিগগিরই কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে, কি বলছেন বিশেষজ্ঞরা, জানবো মিজানুর রহমান সবুজের প্রতিবেদনে। এক বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আপাত দৃষ্টিতে পরাশক্তির বিরুদ্ধে এক ক্ষুদ্র রাষ্ট্রের লড়াই হলেও কে না জানে যে এই যুদ্ধ শুরু থেকেই পেয়েছে আন্তর্জাতিক রূপ। কারণ ইউক্রেনের সামনে পেছনে আছে আমেরিকা ও পশ্চিমা মিত্ররা। যদিও হামলা শুরুর সময় রুশ বাহিনীর হয়তো ধারণা ছিল কয়েকদিনের মধ্যে তাদের এ বিশেষ সামরিক অভিযান শেষ হবে, কিন্তু কয়েকদিন থেকে কয়েক মাস, এরপর বছর পেরিয়ে গেলেও চলছে দুই পক্ষের রক্তক্ষয়ী লড়াই। নতুন করে সেনা পাঠাচ্ছে রাশিয়া, এদিকে মিত্র ইউক্রেনকে ট্যাঙ্ক দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির কয়েকদিন আগে ঝটিকা সফরে কিয়েভে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়া এ যুদ্ধে কখনো জয়ী হবে না, কখনো না। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও বিশ্বাস করেন ইউক্রেন যুদ্ধে তিনিই জিতবেন। তবে পরিণতি কি, দীর্ঘমেয়াদী এই যুদ্ধের ভয়াবহতা থেকে কবে মুক্তি পাবে বিশ্ববাসী? যুদ্ধ বিষয়ক ইতিহাসবিদ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান বলেছেন, এটা এমন এক যুদ্ধ যেটা দেখতে হবে কখনো ভাবিনি। ফলে দ্বিতীয় বছরে এসে এই প্রশ্ন উঠেছে, এর আগের বিশেষ করে আধুনিককালের যুদ্ধ এই সংঘাতের শেষ নিয়ে কি বার্তা দেয়। ম্যাকমিলান বলেন, কখনো কখনো প্রকাশ্য সংকট অবসানে এবং যুদ্ধরত পক্ষকে আলোচনায় আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাইরের চাপ। 99 সালে সার্বিয়ায় ন্যাটোর বোমা হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, কসোভোর বিরুদ্ধে সার্বিয়ার যুদ্ধ শেষ হয়েছিল কারণ বাইরের শক্তিগুলো এ যুদ্ধে জড়িয়ে যায়। তবে ইউক্রেনের ক্ষেত্রে হিসাব নিকাশ অন্যরকম, বহিঃশক্তি চাপ দিলেই আগ্রাসন বন্ধ হবে বিষয়টি এমনও নয়। এদিকে ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজের অধ্যাপক জেরমি মরিস ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরান ইরাক যুদ্ধের অনেক মিল খুঁজে পেয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মতো ইরান ও ইরাক ছিল প্রতিবেশী, সেই লড়াই হয়েছিল মূলত ভূখণ্ড আর প্রাকৃতিক সম্পদের দখল নিয়ে। পশ্চিমা অস্ত্রে ইরাক শুরুর দিকে সামরিক বিচারে বেশি ক্ষমতাধর, ইরানের বিপক্ষে বেশ সাফল্য পায়। তবে এজন্য অনেক মূল্য দিতে হয়েছিল দেশটিকে, যুদ্ধে অনেক সেনা আত্মঘাতী হামলা চালান। অন্যদিকে ইরানের সেনারা সাঁজোয়া যান নিয়ে ইরাকের সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেন। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্র ইরাককে যে সহায়তা করেছিল সেটি উল্লেখ করে অধ্যাপক মরিস বলেন, সেবারও সেই যুদ্ধকে ছাপিয়ে বড় হয়ে উঠেছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার। তবে প্রধান পার্থক্য হল এবারের আক্রমণ শুরু করেছে রাশিয়া, তখন ইরাক। 1939 সালে ফিনল্যান্ডে সামরিক আগ্রাসন চালিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সামরিক ক্ষমতা বিবেচনায় তুলনামূলক ছোট দেশ ফিনল্যান্ডের সাথে সোভিয়েত সেনারা রক্তক্ষয়ী এক যুদ্ধে আটকা পড়েছিল। ইউক্রেনেও একই পরিস্থিতির মুখে এখন রাশিয়ার সেনারা। রাশিয়া ইউক্রেন এমন এক যুদ্ধ যেখানে পারমাণবিক ক্ষমতাধর ও শীর্ষ জ্বালানি রপ্তানিকারক একটি দেশ আক্রমণ করেছে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার অন্যতম একটি কেন্দ্রে। ফলে এই যুদ্ধের নির্মম শিকার সারা বিশ্বের মানুষ। রাশিয়া মহাপরাক্রমশালী এক দেশ যার আছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র, এছাড়াও অনেক রিজার্ভ সেনা ও সামরিক সরঞ্জাম তাদের হাতে। যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও খারাপ প্রভাবগুলো সামলে উঠেছে রাশিয়া। গেল বছর তাদের অর্থনীতি 2% সংকুচিত হয়েছে, যা ধারণার চেয়ে অনেক কম। বিশ্লেষকদের মতে রাশিয়া চাইলে এই লড়াই বছরের পর বছর চালিয়ে যেতে পারবে। আর তাত্ত্বিক দিক থেকে এই যুদ্ধ কোন পথে যাবে পশ্চিমাদের প্রভাবের উপর নির্ভর করবে অনেক কিছু। মিজানুর রহমান সবুজ, নাগরিক।